হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট চার রয়েছে এটা আমরা সমাধান করব পেজ নম্বর পাঁচশো চুয়ান্ন এবং পাঁচশো পঞ্চান্নতে পাবে এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসএ কিউ নিয়ে আলোচনা করবো এর আগের মডেল কোশ্চেন পেপার যেটা মডেল থ্রি দুই টু আর ওয়ান ওয়ান টু থ্রি যেটা সেটা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো সেটা তোমরা চেক করতে পারো যদি আমাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে ফলো করতে পারো পিডিএফের জন্য ঠিক আছে এটা টেলিগ্রামের চ্যানেলের নাম এটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে অথবা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আর যদি কোনো প্রশ্ন হয় তাহলে প্রশ্ন করতে পারো অঙ্ক রিলেটেড কোনো কোশ্চেন যদি করতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো একটা পেইড ব্যাচ চলছে পেইড ব্যাচটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো পেইড ব্যাচ চলছে আমরা চলে আসব হচ্ছে প্রথম প্রশ্নটায় দেখো একের একেরটা কি বলছে ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে এটা কি হবে তিন মাসে হবে ঠিক আছে এটা অ্যান্সার হচ্ছে তিন মাসে হবে এবং কেন হবে কারণ এখানে ত্রৈমাসিক বলেই দিয়েছে ত্রৈমাসিক মানে হচ্ছে তিন মাস তিন মাস পর্যন্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান থাকবে ঠিক আছে তাই এটা মাস হবে তিন চলে দু নম্বর প্রশ্নটায় বলছে এ রুট ওভার টেন সমান সমান রুট এইট প্লাস রুট ফাইভ হলে এর মান কত তো আমাদের এটা কি করতে হবে কষতে হবে দেখো প্রথমে আমরা তেরো লিখে নিলাম রুটের মধ্যে আর এ রুট টেন এটা লিখে নিলাম এই পাশে রয়েছে রুট এইট আর প্লাস দিয়ে রুট ফাইভ এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে বা দিয়ে দেখো উভয় পক্ষকে বর্গ করলে এটা তেরো মাইনাস এ রুট টেন হয়ে যাবে আর এটাকে উভয় পক্ষকে বর্গ করলে এইট প্লাস রুট এইট প্লাস রুট ফাইভ তার হোল স্কোয়ার হয়ে যাবে এবার দেখো বা দিয়ে আমরা এই পাশে যা আছে অর্থাৎ বাঁ দিকে যা আছে তাই থাকবে আর এই পাশেরটা টা এ প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে সূত্রটা হচ্ছে রুট এইটের স্কোয়ার প্লাস টু এ তারপরে প্লাস বি ঠিক আছে এইভাবে করতে হবে এরপরের লাইনে আমরা কি করব দেখো এই পাশে যা আছে আমরা তাই লিখবো কারণ এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সমাধান করলে আট হবে প্লাস পাঁচ আটে চল্লিশ হয়ে যাচ্ছে রুট চল্লিশ আর এটা হয়ে যাবে পাঁচ তাহলে বাদি আমরা পাচ্ছি তেরো মাইনাস এ রুট টেন ইকুয়াল টু আট আর পাঁচে এটা হয়ে যাচ্ছে তেরো আর এখান থেকে চল্লিশকে যদি আমরা ভেঙে নিই তাহলে দুই গুণ দুই রুট টেন বেরোবে ঠিক আছে চল্লিশকে যদি ভেঙে নাও তাহলে এখানে চার গুণ আমি এখানে রুট চল্লিশ ভেঙে দেখাচ্ছি দেখে নাও চল্লিশ মানে হচ্ছে চার গুণ দশ আর চার মানে আমরা জানি বর্গমূল করা যায় টু রুট টেন হয়ে যাবে তাই এখানে টু রুট টেনটা লিখেছি দেখে নাও এখানে টু রুট টেন রয়েছে এবার দেখো তেরো তেরো তো মিলে যাচ্ছে তাহলে আমরা সুতরাং দিয়ে অভেদের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি মাইনাস এ রুট টেন একুয়াল টু ফোর রুট টেন আমরা লিখতে পারি এটা তো দুই দুগুনি চার হয়ে যাচ্ছে তাহলে রুট টেন রুট টেন দুদিক থেকেই কেটে যাচ্ছে তাহলে এর মান আমরা পেয়ে গেলাম কত মাইনাস চার এই মাইনাসটা এই পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস চার তাহলে আমরা দেখে নিই মাইনাস চার কোন অপশানে রয়েছে মাইনাস চার অপশান বিতে রয়েছে ঠিক আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তিন দাগের প্রশ্নটা বলছে এবিসি সমবাহু ত্রিভুজ এবং এ ডি হচ্ছে বিসির ওপর লম্ব হলে এডি স্কোয়ার এর মানটা কতটা বের করতে বলেছে তো তিন দাগ দিয়ে আমরা করছি দেখেন প্রথমে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যা তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তো এটার নামকরণ করলাম এ এটা বি আর এটা হচ্ছে সি আর এখান থেকে এটা একটা দাগ টানলাম এটা হচ্ছে ডি এবার দেখো এখানে কি কি বলে দিয়েছে তথ্যগুলো আমি আগে লিখে নিই টু আমরা জানি বিসি আর ইকুয়াল টু জানি হচ্ছে এ যেহেতু সমবাহ ত্রিভুজ বলেছে তার জন্য এটা আমরা করে নিলাম এবার একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো এখানে এডিটা যে রয়েছে সেটা কিন্তু লম্ব বিসির ওপর ঠিক আছে তাহলে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু এটা এর মধ্যবিন্দু আর মধ্যবিন্দু যদি হয় তাহলে আমরা বিডি ইকুয়াল টু ডিসি বলতে পারি ঠিক আছে মধ্যবিন্দু যদি ডিটা হয় তাহলে বিডির মানটা ডিসির মানের সাথে সমান হবে এবার দেখো পিথা সূত্র তোমরা সবাই আশা করি জানো লম্ব স্কোয়ার যদি আমরা মান বের করতে চাই লম্ব মানে হচ্ছে এডি তাহলে এডি স্কোয়ারের মান বের করতে গেলে অতিভুজ স্কোয়ারের থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করতে হয় এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি এখানে হাত বলাচ্ছি দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটার ক্ষেত্রে ঠিক আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্বটা আমরা বের করছি এডি আর এখানে অতিভুজ হচ্ছে এসি আর ভূমিটা হচ্ছে ডিসি এবার দেখো এডির জায়গায় এডি থাকবে কারণ ওটার মানই আমাদেরকে বের করতে বলেছে এসি স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে বিসি স্কোয়ার এবার বলবে স্যার কেন কারণ এসির যা মান এ দেখো এসির যা মান সেটাই তো বিসির মান ঠিক আছে সমবাহ ত্রিভুজের জন্য মাইনাস ডিসি স্কোয়ার আমরা লিখে দিলাম এখানে কারণটাও লিখে দিচ্ছি যে বি সি টু এসি তাই ঠিক আছে এবার আমরা লিখতে পারি এই যে বিসির যে মানটা ঠিক আছে বি থেকে সি এর যে মানটা এই যে বি থেকে সি এর যে মানটা সেটা ডিসি মানের তো ডবল তাহলে ডিসি ডবল লিখতে পারি আমরা তাই ডিসি টু ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার ঠিক আছে আমি আবার একবার রিপিট করছি ডিসির যে মানটা এই যে ডিসির যে মানটা সেটা সেটা কি হবে বিসির মানের অর্ধেক তো এটা আর বিসির মান বের করতে গেলে কি হবে ডিসি কে দুবার গুণ করলে তাহলে বিসি পাবো ঠিক আছে দুবার গুণ করলে তাই এখানে দুই দিয়ে গুণ ঠিক আছে টু ডিসি এটা কিন্তু বুঝবে এবার দেখো এটাকে যদি করি তাহলে ফোর ডিসি স্কোয়ার হচ্ছে আর মাইনাস ডিসি স্কোয়ার হচ্ছে তাহলে চারটে ডিসি স্কোয়ার থেকে একটা ডিসি স্কোয়ার যদি বাদ দিই তাহলে তিনটে ডিসি স্কোয়ার হচ্ছে এবং আমরা এটা দেখে নেবো কোন অপশনে রয়েছে তাহলে তিনটে ডিসি আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে ঠিক আছে অপশন সি চলে আসছি চার দাগের প্রশ্নটাই চার দাগের প্রশ্নটা দেখো এটা একদম সহজ একটা অঙ্ক দিয়েছে চার দাগেরটা আমরা কি করব ট্যান থিটা ডট ট্যান ফাই দিয়েছে এটা ঠিক আছে তাহলে এখানে আমরা চার দাগ দিয়ে দিলাম তাহলে চার দাগ দিয়ে আমরা কি করব এখানে ট্যান থিটা ট্যান ফাই দিয়েছে তাহলে লিখে নিলাম ট্যান থিটা আর টেন এটা হচ্ছে এবার আমরা কি করব টেন রাখবো আর ওয়ান বাই আমরা এটাকে ফাই বলে ঠিক আছে পিএইচ এবার দেখো টেন থিটার জায়গায় টেন থিটা থাকবে আর ওয়ান বাই টেন ফাইভটা হয়ে যাবে কট ফাইভ ঠিক আছে এটা কট ফাই হয়ে গেল এবার পুরকন অনুযায়ী তোমরা জানো এটাকে আমরা টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফাই করতে পারি ঠিক আছে পুরক্ষণ অনুযায়ী এটা চেঞ্জ করা যায় তাহলে আমরা কি লিখতে পারি টেন টেন কেটে যাচ্ছে তাহলে থিটার মান বেরোচ্ছে হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ আর থিটার পাশে যদি ফাইকে পাঠিয়ে দিই তাহলে থিটা প্লাস ফাইভ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত নাইনটি ডিগ্রি এবার আমাদেরকে অঙ্কটা যেটা দিয়েছে অঙ্কটা দেখো করে দিচ্ছি সাইন থিটা প্লাস ফাই বাই দিয়ে তিন দিয়েছে ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে সাইন এটা নাইনটি ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করলে তো তিরিশ ডিগ্রি হয় তাহলে তিরিশ ডিগ্রি পেলাম আর আমরা জানি তিরিশ ডিগ্রির মান কত হয় হাফ হয় তো হাফ দেখে নি অপশান ডিতে রয়েছে ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপরে চলে আসছি আমরা পাঁচ দাগের টাই দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে ঘনক দুটির কর্ণের অনুপাতের দৈর্ঘ্য কত হবে মাথায় রাখবে আয়তনের যে অনুপাতটা হবে সেটা আমাদেরকে প্রথমে আগে বাহুর দৈর্ঘ্য এ ওয়ান আর এ টু ধরে নিতে হবে তাহলে আমরা এখানে পাঁচ দাগ দিয়ে করছি তো প্রথমে আমরা জানি যে একটাতে আমরা এ ওয়ান কিউব ধরছি আর একটাতে এ টু কিউব ধরছি ঠিক আছে মানে একটাতে আমরা বাহুটাকে এ ওয়ান ধরছি আর একটা ঘনকের বাহুকে আমরা এ টু ধরছি তাহলে তাদের যদি কিউব করি তাহলে তো তাদের আয়তন বেরোবে আর আয়তনটা এখানে বলে দিয়েছে আট বাই সাতাশ তাহলে আমরা শুধু এ ওয়ান বাই এ টু যদি বের করি তাহলে এটার বর্গ সরি ঘনমূল করতে হবে তাহলে ঘনমূল করলে দুই হবে আর সাতাশের ঘনমূল করলে তিন হবে তাহলে দুই বাই তিন আমরা পেয়ে গেলাম হচ্ছে এক একটা বাহুর দৈর্ঘ্য এবার আমাদেরকে বলেছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করতে তো যারা কর্ণের দৈর্ঘ্য সূত্রেও জানো তাদের তো ভালো ব্যাপার যারা জানো না তারা জেনে নাও রুট থ্রি ইন্টু বাহু আর রুট থ্রি ইন্টু বাহু এখানে তাই করলাম ঠিক আছে রুট থ্রি ইন্টু এ ওয়ান আর রুট থ্রি ইন্টু এ টু তাহলে রুট থ্রি রুট থ্রি তো কেটে যাচ্ছেই তাহলে এ ওয়ান বাই এ টুর মান তো আমরা জানি টু বাই থ্রি তাহলে টু বাই থ্রিকে অনুপাতে করলে হচ্ছে টু টু থ্রি হবে তাহলে আমরা দেখে নিই টু ইস টু থ্রি কোন অনুপাতে রয়েছে অপশান বিতে রয়েছে ঠিক আছে অপশন বি হচ্ছে একদম সঠিক উত্তর এরপরে আমরা চলে আসছি হচ্ছে ছয় দাগের প্রশ্নটায় দেখো ছয় দাগ সংখ্যাগুলোর মধ্যমা বের করতে বলেছে মধ্যমা শর্টকাটেও বের করা যায় লিখে লিখেও বের করা যায় আমি আগে লিখে লিখে বলে দিচ্ছি লিখে লিখে কি করে করবে আগে সাজিয়ে নিতে হবে এখানে সাজালে দুই তারপরে দুই তারপরে তিন তারপরে দুটো পাঁচ তারপরে দুটো আট আর একটা নয় রয়েছে তাহলে মধ্যমা বের করার সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে যেহেতু এখানে দেখো নটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটটা হয়ে গেল কেন দাঁড়ো একটা মিস্টেক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে একটা মিস্টেক আছে দুটো দুই একটা তিন তারপরে দুটো পাঁচ তারপরে একটা ছয় হবে আচ্ছা এখানে ছয় লেখা হয়নি একটা ছয় হবে তারপরে দুটো আট হবে আর একটা নয় হবে তাহলে দেখো এটা হচ্ছে একটা অযুগ্ম পদ যেহেতু এখানে নটা সংখ্যা রয়েছে তাই এটাকে অযুগ্ম পদ বলি আমরা আর অযুগ্ম পদ মানে বিজোর সংখ্যা থাকলে তার সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই তম পদ তো আমরা জানি এনের এর মান নয় তাহলে নয় এর একে দশ দশ বাই দুই মানে হচ্ছে পঞ্চমতম পদ আর পঞ্চমতম পদে কি আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ পঞ্চমতম পদে পাঁচই আছে তাহলে অপশান পাঁচ সরি অপশান এ পাঁচ হচ্ছে অ্যান্সার যদি এটা শর্টকাটে বের করতে চাও যদি ধরো কি আমি স্যার এত লিখে লিখে পড়বো না শর্টকাট বের করতে গেলে প্রথমটার সাথে লাস্ট এরটা কাটাকুটি করতে থাকবে প্রথমটা কেটে দেবে লাস্টেরটার সাথে দ্বিতীয়টা কেটে দেবে লাস্টেরটার সাথে তৃতীয়টা কেটে দেবে লাস্ট সাথে পাঁচেরটা কেটে দেবে ছয়ের সাথে দেখবে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে মধ্যমা এটা শর্টকাট টেকনিক বললাম এবার যদি জোর সংখ্যা থাকে তখন দেখবে দুটো সংখ্যা বেঁচে থাকবে দুটো সংখ্যা ঠিক আছে এরকম করে দুটো সংখ্যা বেঁচে থাকবে এই দুটো সংখ্যা যোগ করে যদি দুই দিয়ে ভাগ করে দাও তাহলেও মধ্যমা বেরিয়ে যাবে ঠিক আছে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলেও মধ্যমা বেরিয়ে যাবে সেটা জোর সংখ্যার ক্ষেত্রে শর্টকাট প্রসেস বলে রাখলাম কিন্তু মেন প্রসেস কিন্তু এইভাবেই তোমাদেরকে বের করতে হবে শূন্যস্থান পূরণ দেখো আমরা এক দাগেরটা করবো শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্নটা বলছে বার্ষিক আর সরল সুদের হারে কোনো মূলধনের সুদ যদি এত টাকা হয় তাহলে মূলধনের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে সূত্র হচ্ছে যে আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে এটা সূত্র লিখলাম কিন্তু আমি কিন্তু এখনো কিছু মানে বসাইনি এটা সূত্র লিখলাম আয়ের মান এখানে বলে দিয়েছে পি এন আর বাই দিয়ে পঁচিশ এটা কিন্তু বলে দিয়েছে আয়ের মান তাহলে পি এর মান তো বলেনি আমি এখানে পি এর মানটাকে ধরে নিলাম হচ্ছে এক্স ঠিক আছে পি এর মানটা বা মূলধনটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স তাহলে এখানেও আর বসবে এন বসবে আর বাই দিয়ে একশো বসবে এবার হচ্ছে কাটাকুটি করার পালা কাটাকুটিটা দেখো এন আর আর এন আর কেটে যাচ্ছে পঁচিশ দিয়ে একশোকে কাটাকুটি করলে হচ্ছে চার অর্থাৎ এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে ফোর পি

সহক মানে হচ্ছে যে সংখ্যাটা থাকে সামনে যে সংখ্যাটা থাকে এক্সের সহক আমরা দেখতে পাচ্ছি চার আর ধ্রুবক পদ যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি সেটাকেও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবার এই তিনটের এক যদি সমষ্টি বের করো মানে যোগফল যদি বের করো তাহলে কি হবে দেখো চার আর একে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে শূন্য তাহলে এদের সমষ্টি কি আসছে শূন্য আসছে ঠিক আছে তাহলে এখানে বসিয়ে দেবে অ্যান্সার জিরো হবে তিন দাগেরটা ও কেন্দ্রীয় বৃত্তের বি হচ্ছে ব্যাস সি বৃত্তের অপরিস্থিত একটি বিন্দু এসির মান তিন বিসির মান চার হলে এব কত হবে আমাদেরকে বের করতে বলেছে তিন দাগের অঙ্ক তো আমরা এখানে তিন দাগ দিলাম এখানে একটা আগে ছবি এঁকে নিতে হবে ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে একটা ব্যাস যেটার নামকরণ করেছে এ আর বি মাঝখানে রয়েছে ও আর এখানে কোন একটা বিন্দু সি তো এ থেকে সিতে যাচ্ছে আর সি থেকে বিতে যাচ্ছে এখানে আমরা জানি এ সি যে কোনটা এটা অলওয়েজ নাইনটি ডিগ্রি হয় কেন হয় কারণ একটা উপবাদ্য রয়েছে যে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ ঠিক আছে এরকম দেখবে একটা উপবাদ্য রয়েছে অর্ধবিত্তস্ত কোন সমকোণ সেটার কারণে আমরা নব্বই ডিগ্রি লিখলাম তাহলে নব্বই ডিগ্রি যদি এটা হয় তাহলে পিথাগোরাসের সূত্র পড়তে পারে লম্ব স্কোয়ার এখানে লম্ব হচ্ছে এসি আর ভূমি স্কোয়ার মানে হচ্ছে সিবি বা বিসি স্কোয়ার একই জিনিস আর অতিভুজ হচ্ছে এখানে কোনটা এবি স্কোয়ার এবিটা হচ্ছে অতিভুজ ঠিক আছে যেহেতু একটা সমকনী ত্রিভুজ হচ্ছে তার জন্য এটার মান জানি তিনের স্কোয়ার বিসির মানও আমরা জানি চারের স্কোয়ার আর এবির মানটা আমরা জানি না তাই এবি স্কোয়ার তাহলে এবির মান বের করতে গেলে রুট ওভার দিয়ে তিনের স্কোয়ার নয় আর চার স্কোয়ার ষোলো হবে ষোলো নয় পঁচিশ পঁচিশ মানে হচ্ছে লিখে দেবো পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এটা লিখবে চলে আসছি আমরা চার দাগের প্রশ্নটাই বলছে সেক থিটার মান এক্স বাই ওয়াই হলে এক্স ওয়াই মধ্যে কি বড় দেখো আমি এখানেই করে দিচ্ছি এটা খুব সিম্পেল অঙ্ক সেক থিটা মানে হচ্ছে মাথায় রাখবে ওপরেরটাকে টাকে বলা হয় হচ্ছে অতিভুজ আর নিচের বলা হয় হচ্ছে ভূমি তো আমরা জানি অতিভুজ অলওয়েজ ভূমির থেকে বড় হয় অতিভুজ অলওয়েজ ভূমির থেকে বড় হয় তাহলে অতিভুজের মান তো এক্স তাহলে এখানে কে বড় এক্সটা হচ্ছে বড় ঠিক আছে তাই এখানে অ্যান্সারে লিখবে এক্স পাঁচ ধাকের প্রশ্নটা বলছে একটি শঙ্কুর উচ্চতা তিন সেমি এবং ব্যাসার্ধ চব্বিশ সেমি হলে তার আয়তন কত হবে দেখো পাঁচ দাগেরটা করে দিচ্ছি প্রথমত শঙ্কুর আয়তন জানতে হবে যার সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই এখানে হবে চব্বিশের স্কোয়ার আর ইন্টু দিয়ে হবে তিন মানে এখানে উচ্চতা তিন বলে দিয়েছে তাহলে এটার যদি সমাধান করো তাহলে দেখো তিন তিন তো কেটে যাচ্ছে চব্বিশের স্কোয়ার তোমরা জানো পাঁচশো হয় আর একটা পাই রয়েছে তাহলে এত ঘন সেমি হবে পাঁচশো ছিয়াত্তর পাই ঘন সেমি তাহলে আমরা এখানে লিখে পাঁচশো ছিয়াত্তর পাই ঘন সেমি হবে একক লিখতে কিন্তু ভুলবে না মাথায় রাখবে এককের জন্য কিন্তু নাম্বার কমিয়ে দিতে পারে যদি একক না লেখো ছয় দাগেরটা দেখো বলছে সামেশান এটাকে সামেশান বা সিগমা চিহ্ন বলে ঠিক আছে এটাকে সামেশানও বলা যায় বা সিগমাও বলা যায় তো আমি এটাকে সামেশান বলছি সামেশন এক থেকে তিন পর্যন্ত টেন আই স্কোয়ারের মান কত এটা বের করতে বলেছে দেখো কীভাবে বের করবো এটা রাশিবিজ্ঞানের অঙ্ক তো আমরা সামেশান লিখলাম আয়ের মান এক থেকে শুরু তিনে গিয়ে থামবে ঠিক আছে এবং বলেছে টেন আই স্কোয়ার তো এটার মানে কি টেন আই স্কোয়ার মানে হচ্ছে একবার এক ধরে স্কোয়ার করব একবার দুই ধরে স্কোয়ার করব আর একবার তিন ধরে স্কোয়ার করব ঠিক আছে এটা হচ্ছে রুলস তাহলে এটা দশের দশই হবে দুয়ের স্কোয়ার চার মানে চল্লিশ হবে আর তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় মানে নব্বই হবে তাহলে নব্বই আর দশে একশো দশে একশো চল্লিশ তাহলে এটার অ্যান্সার কত বেরোলো একশো চল্লিশ বেরোলো তাহলে আমরা এটা লিখে দিতে পারি একশো চল্লিশ হচ্ছে উত্তর শূন্যস্থানে বসাবে এটা এবার আমরা স্থান পূরণ করব তিন দাগের অঙ্কগুলো দেখো কিভাবে হচ্ছে এক একটা এ ও বি মূলধনের অনুপাত এগারো ইস টু নাইন হলে তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য হবে টেন পারসেন্ট এটা একটা ইউনিক টাইপের অঙ্ক দেখো কিভাবে হচ্ছে প্রথমে এ ইস টু এর মানটা এখানে বলে দিয়েছে কত এগারো ইস টু নাইন এটা বলে দিয়েছে এবং আমরা এখানে ধরে নেব হচ্ছে ধরি মোট লাভ কত টাকা হচ্ছে এক্স টাকা আমরা এটা ধরে নিলাম মোট লাভ হচ্ছে এক্স টাকা তাহলে এ এর লভ্যাংশ আমরা বের করতে পারি তাহলে এর লভ্যাংশ কত বেরোবে এক্স গুণ এগারো বাই কুড়ি অর্থাৎ এগারো এক্স বাই কুড়ি টাকা বেরোবে একইভাবে বিয়ের লভ্যাংশ আমরা বের করতে পারি এক্স গুণ নয় বাই কুড়ি হবে তাহলে এটা হয়ে যাবে নাইন এক্স বাই কুড়ি ঠিক আছে এটা করতে হবে এবার আমরা এটা জেনে গেলাম যে এদের দুজনের লাভ হচ্ছে এত টাকা করে তো লাভের পার্থক্য এখানে চেয়েছে তাহলে লভ্যাংশের পার্থক্য 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 মানে তোমরা জানো বিয়োগ করতে হয় তাহলে এগারো এক্স বাই কুড়ি থেকে যদি নাইন এক্স বাই কুড়ি আমরা বিয়োগ করি তাহলে পড়ে থাকছে টু এক্স বাই কুড়ি ঠিক আছে এটা পড়ে থাকছে এবার লাভে লাভের হার যদি বের করি বা লভ্যাংশের হার ঠিক আছে লাভের হার যদি আমরা বের করি তাহলে কি হবে টু এক্স বাই কুড়ি ঠিক আছে টু এক্স বাই কুড়ি ইন্টু আমরা কি করে দেবো একশো করে দেব ঠিক আছে এটা আমরা করে দেবো টু এক্স বাই কুড়ি আর বাই একশো আচ্ছা এখানে কিন্তু বাই দিয়ে একটা একশো এক্স হবে কারণ এটা আমরা মূলধন ধরে মোট লাভ ধরেছিলাম এক্স তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এটা কত গুণ একশো কাটাকুটি করো এক্স এক্স কেটে যাচ্ছে এটা হচ্ছে দুই দিয়ে কুড়িকে কাটলে ওয়ান বাই দশ হচ্ছে আর গুণ একশো তাহলে দশ দিয়ে একশোকে কাটলে হচ্ছে টেন পারসেন্ট বেরোচ্ছে তাহলে টেন পারসেন্ট অ্যান্সারে কিন্তু আছে তাই এই কারণের জন্য আমরা এটাকে কী লিখবো সত্য লিখব ঠিক আছে এই কারণের জন্য আমরা এটাকে কী লিখব সত্য লিখব ঠিক আছে দুই দাগেরটা দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে এবং ওয়াই জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে এক্স জেড সরল ভেদে থাকবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলেছে দুই দাগ দিয়ে দেখো তাহলে প্রথমে আমাদেরকে যেটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এবং তারপরে বলেছে ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই জেড আমরা এটাকে ধরে নেব এক্স সমান সমান কে ওয়ান ওয়াই আর এটা ওয়াই সমান সমান কে টু জেড এটা আমরা ধরে নিলাম এবার দেখো এখানে আমরা কি করতে পারি এক্স সমান সমান কে ওয়ান বাই দিয়ে এই ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দিতে পারি এই যে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিলাম তাহলে কে টু বাই জেড এটা বসিয়ে দিলাম ওয়াই জায়গায় তাহলে আমরা ফ্রেশ করে যদি লিখি তাহলে কে ওয়ান বাই কে টু হবে আর জেডটা ওপরে উঠে যাবে তাহলে এটা তো ধ্রুবক পদ তাহলে ধ্রুবক পদ যদি হয় তাহলে ভ্যারিজাস দিয়ে আমরা জেড লিখতে পারি তাহলে এক্স ভ্যারিজাস জেড এটা কিন্তু আমরা পাচ্ছি আর এবং এটাই বলেছে যে এক্স z এর সঙ্গে সরল ভেদে আছে তাই এই কারণের জন্য এটা সত্য লিখবে তোমরা ঠিক আছে এটা সত্য হবে তিন দাগেরটা দেখো abcd একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম ab বৃত্তের একটি ব্যাস abcd হচ্ছে সমান্তরাল কোণ bcd 110 হলে বিডিসি কি তিরিশ ডিগ্রি হবে কিনা যাচাই করতে বলেছে তো আমরা যাচাই করি তিন দাগ দিয়ে প্রথমে আমাদেরকে কি করতে হবে ছবি এঁকে নিতে হবে বৃত্ত এঁকে নিলাম এটা ব্যাস আর এখানে হচ্ছে এই ট্রাপিজিয়ামটা এঁকে নিলাম তাহলে এটার নামকরণ করব এটা এ এটা বি এটা সি আর এটা হচ্ছে ডি এবার আমরা কি করব এখানে বলে দিয়েছে আমি আমি এখান থেকে একটা দাগ টেনে দিই এটা দাগ টেনে দিলাম এবং এটা বলে দিয়েছে এই যে এইটা বলে দিয়েছে তিরিশ ডিগ্রি তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি বলে দেয় তাহলে এটাও তো তিরিশ ডিগ্রি হবে কেন হবে বলো তো কারণ এই দুটো তো একান্তর কোন জেড এর মতন কোনো কোন থাকলে বা এরকম জেড থাকলে এটা এই দুটোকে একান্তর কোন বলে তাহলে এটা তিরিশ এটাও তিরিশ আমরা পেয়ে গেলাম এবার দেখো এটা তো একটা সমকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি কেন কারণ অর্ধবিত্তস্ত কোন সমকোণ তাহলে এখানে তো একটা অর্ধবিত্তস্ত কোন হচ্ছে তাই সমকোণ পেয়ে গেলাম এটা নাইনটি ডিগ্রি পেয়ে গেলাম এবার দেখো এটা নব্বই পেলাম এটা তিরিশ পেলাম তাহলে নব্বই আর তিরিশ মিলে হয়ে যাচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটার মান তো আমরা ইজিলি বের করতে পারবো এই কোনটার মান কত বের করব একশো আশি থেকে জাস্ট একশো কুড়ি বিয়োগ করে দেবো তাহলেই বেরিয়ে যাবে ষাট ডিগ্রি তার মানে এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার দেখো আমরা জানি বিত্তস্ত কোন চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূরক হয় ঠিক আছে মানে কোন এর সাথে কোন সি এটা অলওয়েজ একশো আশি ডিগ্রি হবে তার মধ্যে এর মান তো কোন পেয়ে গেছি তার মানে সি এর মান বের করতে হবে ষাট বিয়োগ করে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি বেরোবে অর্থাৎ সি কোণের মান একশো কুড়ি ডিগ্রি হওয়ার কথা ঠিক আছে কোণের মান একশো কুড়ি ডিগ্রি হওয়ার কথা কিন্তু এখানে সি এর মান একশো দশ ডিগ্রি দিয়েছে তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে ঠিক আছে লজিকটা কিন্তু এইভাবে তোমরা বুঝে বুঝে করবে সম্পূরক হচ্ছে না বেসিক্যালি এটা অঙ্কে সম্পূরকটা হচ্ছে না চার দাগ দেখো ত্রিকোণমিতিক কোণের পরিমাপ জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি ছাড়াও জিরো ডিগ্রির কম যে কোনো পরিমাপ করা যেতে পারে কি অবশ্যই পারে মাইনাসেও কিন্তু ত্রিকোণ মিতিতে অঙ্ক করা যায় মাইনাস ডিগ্রিতেও মানে মাইনাস দশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এটাতেও করা যায় তাই এই কারণের জন্য এটা সত্য লিখব ঠিক আছে এটা কিন্তু সত্য হবে পাঁচ দাগেরটা বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে যদি আর বাই থ্রি একক ব্যাসার্ধের মোট তিনটে গোলক তৈরি করা যাবে কিনা আমাদেরকে এটা যাচাই করতে হবে তো আমরা এটা দেখে নিই প্রথমে আমরা করবো ফোর বাই থ্রি তারপরে পাই বড় হাতের আর কিউব সরি ছোট হাতের আর কিউব তারপরে গলাচ্ছে যেটা সেটা হয়ে যাবে নিচে পাই আর আর তার কিউব কিউব ঠিক আছে এখানে রয়েছে তো এটার করে বাই বাই দিলাম তাহলে আমরা কি করবো কাটাকুটি আমরা দেখতে পাচ্ছি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি আর পাই পাই কেটে যাচ্ছে এখানে পড়ে থাকছে আর কিউব আর গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে ওপরে সাতাশ হবে আর নিচেও আর কিউব হবে আর কিউব আর কিউব কেটে গেল অর্থাৎ সাতাশটি গোলক তৈরি করতে পারবে কিন্তু এখানে তিনটে গোলক তৈরি করা যাবে তাই এই কারণের জন্য এটা আমরা ঠিক আছে বলছে এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুরু মান দুই হবে তাহলে দুই কি বেশিবার আছে দেখে নি দুই এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার চারবার রয়েছে ঠিক আছে বাকি পাঁচ এক দুই তিনবার রয়েছে ঠিক আছে তার মানে দুই বেশিবারই আছে তার মানে এটা সত্য হবে সংখ্যাগুরু মান মানে হচ্ছে যেটা বেশিবার আছে ঠিক আছে তাই এই কারণের জন্য এটা সত্য হবে এরপরে দেখো আমরা দাগের অঙ্কগুলো করবো চারদাগের প্রথম প্রশ্নটা বলছে সুদের পর্ব ছমাস হলে টেন পারসেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে ষোলোশো টাকার দেড় বছরের আসল কত হবে তো দেখো এখানে সুদের পর্ব বলেছে ছমাস তাহলে সুদের পর্ব যদি ছমাস হয় তাহলে এখানে একটা সূত্র পড়বে ঠিক আছে তাহলে পর্ব যদি ছয় মাস হয় পর্ব হচ্ছে গত ছমাস মাস তাহলে একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড টু দি পাওয়ার টু এন এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে ছমাস সুদের পর্ব যদি ছমাস হয় তাহলে এই সূত্রটা ঠিক আছে বলবে স্যার মনে রাখবো কি করে ছমাস মানে হচ্ছে দেখো বছরে দুবার হচ্ছে ঠিক আছে ছমাস অন্তর অন্তর মানে হচ্ছে বছরে দুবার আর বছরে দুবার মানে দুই পাচ্ছি আমরা তাহলে দুই যদি পাই তাহলে দেখো এখানে আর এর নিচে এখানে দুশো হয়ে যাবে আর এখানে টু এন হয়ে যাবে যদি তিন মাস অন্তর অন্তর হয় ধরো তিন মাস অন্তর অন্তর হচ্ছে তাহলে তিন মাস অন্তর হলে কি হবে ব্যাংকে চারবার যেতে হবে তাহলে চারবার যেতে গেলে কি হবে আর বাই চারশো করে দেবে আর এখানে ফোর এন করে দেবে যদি চার মাস অন্তর হয় চার মাস অন্তর হলে ব্যাংকে তিনবার যেতে হবে তাহলে এখানে আর বাই তিনশো করে দেবে আর এটা টু দি পাওয়ারে করে দেবে থ্রি এন ঠিক আছে যদি এক মাস অন্তর হয় এক মাস অন্তর তাহলে ব্যাংকে বারো বারো বার যেতে হবে ঠিক আছে তাহলে বারো করলে কি হবে আর বাই এখানে বারোশো করে দেবে আর ওপরে হবে বারো এন টু পাওয়ারে বারো এন এইভাবে কিন্তু প্রত্যেকটা বের করতে পারবে সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু লজিকটা মনে রাখবে এবার আমরা কি করব দেখো এ ইকুয়াল টু পি এর মান ষোলোশো বসিয়ে দেব ওয়ান প্লাস আর এর জায়গায় বসাবো দশ বাই এক বাই দুশো আর এখানে হবে দুই গুণ

একুশ তিনবার লিখতে হবে ঠিক আছে একুশ কতবার লিখতে হবে তিনবার আর কুড়ি লিখতে হবে তিনবার যেহেতু কিউবে আছে এবার কি করবে কুড়ি দিয়ে প্রথমে কেটে দাও কুড়ি আট দু ষোলো আর একটা করে শূন্য কেটে যাচ্ছে মানে আশি ঠিক আছে তারপরে কুড়ি দিয়ে আশিকে কাটলে হচ্ছে চল্লিশ আর চার দিয়ে কুড়িকে কাটলে হচ্ছে পাঁচ তাহলে এর মান আমরা পাচ্ছি তিনটে একুশ গুণ করতে হবে গুণ করে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো আমি এটা আপাতত ক্যালকুলেটারে করছি তোমরা তো এটা ক্যালকুলেশন তোমাদের পরীক্ষার হলে করতে হবে আমি আপাতত তাড়াতাড়ির জন্য এটা ক্যালকুলেটারে করে বসিয়ে দিচ্ছি আঠেরোশো বাহান্ন দশমিক দুই এই টাকাটা বেরোবে হচ্ছে সুদাসল ঠিক আছে এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার চলে আসছি আমরা দেখো পরেরটায় দুই দাগেরটা বলছি একটি মোবাইল ফোনের বর্তমান দাম তিন টাকা এক বছর আগের মূল্য ছিল পাঁচশো টাকা বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ কত তো দেখো এটা তোমাদের সূত্র রয়েছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস বলে একটা চ্যাপ্টার রয়েছে চক্রবৃদ্ধি সুদের পরে তো সেখানে সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড আর এখানে টু দি পাওয়ার এন এটা হ্রাসের ক্ষেত্রে বোঝাচ্ছে ঠিক আছে অঙ্কটাতে হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে স্যার বুঝবো কি করে আমি দেখো ভালো করে বর্তমানে তিন হাজার টাকা দাম আর আগে ছিল পাঁচ হাজার টাকা দাম মানে আগে পা ধরো আগের বছর পাঁচ হাজার টাকা দাম ছিল একটা জিনিসের আর এ বছর সেটা তিন হাজার হয়ে গেছে তাহলে অবশ্যই তো তোমরা বুঝতেই পারছ হ্রাস হচ্ছে তাই হ্রাস হলে মাইনাস হয় এবার প্রশ্ন হচ্ছে কোনটাকে এ বলে আর কোনটাকে পি বলে ছিল যেটা থাকবে মাথায় রাখবে ছিল ছিল এই শব্দটা থাকলেই হচ্ছে পি ঠিক আছে আর বর্তমান বর্তমান এই শব্দটার মানে হচ্ছে এ এ হচ্ছে বর্তমান আর ছিলটা হচ্ছে পি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তো আমরা এখানে তাই করব তিন হাজার টাকা এটা এ বর্তমানে দাম এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ছিল ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড আর টু দি পাওয়ার এখানে কী হবে এন এর মান এক হবে কেন এক হবে কারণ এখানে এক বছরেই বলেছে ঠিক আছে তাই এন এর মান এক এবার আমরা কী করবো তিন হাজারের নিচে পাঁচ হাজার নিয়ে চলে যাব আর এখানে পরে থাকবে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড কাটাকুটি করলে দেখো তিনটে শূন্য সাথে তিনটে শূন্য কেটে যাচ্ছে পরে থাকছে তিন বাই পাঁচ এটার লসক করলে একশো ওপরে একশো মাইনাস আর পাঁচ দিয়ে একশো কাটাকুটি করলে হচ্ছে কুড়ি তাহলে একশো মাইনাস আর ইকুয়াল টু তিন কুড়ি হচ্ছে ষাট তাহলে আরের মানে একশো থেকে ষাট বিয়োগ করলে হচ্ছে চল্লিশ তার মানে আমরা অ্যান্সার কত পেলাম চল্লিশ পার্সেন্ট পেলাম অঙ্কটায় ঠিক আছে তাহলে এর সরল সুদের হার সরি বার্ষিক এখানে সরল সুদ বলবো না এখানে বার্ষিক শতকরা মূল্যের পরিমাণ চেয়েছে তাহলে তার মূল্য এখানে হচ্ছে লিখবে তোমরা ঠিক আছে লিখে দেবে পুরো বাক্যটা ফর্টি পার্সেন্টে হবে তিন দাগেরটা বলছে তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা তিন বেশি হলে সংখ্যা তিনটে যোগফল কত দেখো এটা একদম সহজ লজিক দিয়ে একটা অঙ্ক দিয়েছে তিন দাগ প্রথমে তিনটে সংখ্যা আমরা ধরে নিচ্ছি একটা টু এক্স একটা থ্রি এক্স আর একটা হচ্ছে ফোর এক্স এবার দেখো বলেছে প্রথমটা আর তৃতীয়টা যদি আমরা যোগ করি তাহলে সেটা তৃতীয় অপেক্ষা তিন বেশি হবে সরি দ্বিতীয় অপেক্ষা তিন বেশি হবে তাই দ্বিতীয় প্লাস তিন এটা করে দিলাম তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিক্স এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস তিন ছয় থেকে তিন বাদ দিলে থ্রি এক্স ইকুয়াল টু তিন আর কত হবে এক তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এটা কত এক ঠিক আছে তাহলে সংখ্যা তিনটে যোগফল কত আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা সংখ্যা তিনটে যোগফল কি করে বের করব প্রথমে দুই বেরোবে তারপরে তিন বেরোবে তারপরে চার বেরোবে

বীজ দয়ের প্রকৃতি বের করতে গেলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা বের করতে হয় ঠিক আছে এটাকে নিরূপক বলা হয় এই নিরূপকের মানটা আমাদেরকে আগে বের করতে হবে বিয়ার এসি এখানে অঙ্কটাতে বি স্কোয়ার এর জায়গায় আমরা লিখব মাইনাস রুট থ্রি স্কোয়ার কারণ এটা বি এর মান ফোর গুণ এ এ মানে হচ্ছে এখানে দুই আর সি মানে হচ্ছে এখানে দুই তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা হয়ে যাবে তিন বিয়োগ কারণ মাইনাসে স্কোয়ার করলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর রুট থ্রি স্কোয়ার করলে শুধু তিন হচ্ছে আর এটা চার দুগুনি আট আর আট দুগুনি কত হবে ষোলো তাহলে তিন থেকে ষোলো বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস তেরো মাইনাস তেরোটা হচ্ছে জিরোর থেকে ছোট কোনো অঙ্ক যদি মানে কোনো নিরূপকের মান যদি জিরোর থেকে ছোটো বেরোয় তাহলে সেটা অবাস্তব বেরোয় তাহলে অবাস্তব বীজ বেরোবে ঠিক আছে এটা মাথায় রাখবে যদি ইকুয়াল টু জিরো বেরোয় তাহলে সেটা কিন্তু বাস্তব এবং সমান বেরোবে আর যদি জিরোর থেকে বড়ো বেরোয় তাহলে বাস্তব এবং অসমান বেরোবে ঠিক আছে এটা মাথায় রাখবে এবার আমরা করব দেখো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা একটা ইউনিক টাইপের অঙ্ক দেখো কিভাবে সমাধান হচ্ছে আমরা একটু সমাধান করার চেষ্টা করছি প্রথমে এখানে একটা বৃত্ত এঁকে নিতে হবে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম এবং এই বৃত্তটার বহিষ্ঠ কোনো একটা বিন্দু আছে আমি ধরে নিলাম এটা বিন্দু এটার পি নামকরণ করলাম আর এটা ও নামকরণ করলাম এখানে দুটো স্পর্শক টানা হয়েছে এ থেকে পি টানা হয়েছে আর এখানেও বি থেকে পি টানা হয়েছে এটা এ আর এটা বি ঠিক আছে দুটো স্পর্শক টানা হয়েছে এবার আমাদেরকে যেটা করতে হবে এখানে ওপির মানটা বলে দিয়েছে তার মানে ওপির মান কত এখানে বলে দিয়েছে হচ্ছে এখানে বলেছে আরেকটা স্পর্শক যাচ্ছে পুরো এর ধার সেন্টিমিটার বরাবর এবং এটার নামকরণ করা হয়েছে কি একটা আর আর একটা এস এটা নামকরণ করা হয়েছে এবং এই আর এস এর দৈর্ঘ্যটাই চেয়েছে আর এস এর দৈর্ঘ্য দেখো আমাদের এখানে ও থেকে এ ও থেকে বি এবং ও থেকে সি আমি যদি এটার নামকরণ সি করে দিই ঠিক আছে তাহলে ও থেকে সি এখানে তিনটেই সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও থেকে এ ও থেকে বি এবং ও থেকে সি এটা একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই তিনটেরই মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার অঙ্কের মধ্যে বলে দিয়েছে এবার দেখো আমি যদি শুধু সিপির মান বের করি পুরো ওপির মানটা তো তেরো তার মানে শুধু সিপির মান যদি বের করি তাহলে তেরো থেকে এই ওসিটা বিয়োগ করতে হবে আর ওসির মান তো আমরা জানি পাঁচ তাহলে পাঁচ বিয়োগ করলে আমরা পেট এটা পেয়ে যাব কত আট সেন্টিমিটার তাহলে আমি সবগুলোর মানটা লিখে নিই ওসির মান এটা হচ্ছে পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ আর সি থেকে পি যেটা সেটা হচ্ছে আট ঠিক আছে এটুকু আমরা জেনে গেলাম এবার দেখো এ থেকে আর এবং আর থেকে সি এ থেকে আর থেকে সি এটাও কিন্তু এই বৃত্তটার স্পর্শক তার জন্যই সমান একই বৃত্তের স্পর্শক বহিস্থ বিন্দু থেকে আমরা জানি যে স্পর্শকে দূরত্ব সমান হয় তাই এ থেকে আর এবং আর থেকে সি এটা হচ্ছে সমান অনুরূপভাবে অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে সি থেকে ঠিক আছে এই যে সি যে দেখতে পাচ্ছো এই সি থেকে এস মানে সি এস এর মানটা আর এস বি এর মানটা এটাও সমান কারণ একই স্পর্শক এটা ঠিক আছে তো এই দুটোর মান আমরা সমান জানলাম এবার আমাদেরকে কি করতে হবে দেখো আমাদেরকে প্রথমে এ পির মানটা বের করে নিতে হবে এ পির যে মানটা সেটা আমরা বের করে নিচ্ছি তাহলে এ পির মান বের করব আমরা কিভাবে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই এপির মানটা বের করতে গেলে এইটা এখানে তো নাইনটি ডিগ্রি তৈরি হয় তাহলে নাইনটি ডিগ্রি তৈরি হলে ওপিটা হচ্ছে অতিভুজ তাহলে ওপি এই স্কোয়ারের থেকে আমরা ও এ স্কোয়ারটা বিয়োগ করে দেব এটা পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি তাহলে ওপির মান তো আমরা জানি হচ্ছে তেরো তাহলে তেরো স্কোয়ার থেকে পাঁচের স্কোয়ার আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে তেরোর মান হচ্ছে আর হচ্ছে পঁচিশ তাহলে এটা বর্গমূল করলে হচ্ছে বারো বেরোবে ঠিক আছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবার দেখো এপির পুরো মানটাকে আমরা ভেঙে নেব প্রথমে আমরা ধরে নেব ধরি এ আর এর যে মানটা সেটা হচ্ছে এক সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম এটা এক সেন্টিমিটার ধরে নিলাম আর আর থেকে পি এর যে মানটা সেটা হচ্ছে বারো থেকে এক্স আমরা বিয়োগ করে দিলাম এটাও সেন্টিমিটারে আমরা ধরে নিলাম তাহলে এ আরটা ধরছি এক সেন্টিমিটার আর আর পিটা ধরছি বায়ো বারো মাইনাস এক সেন্টিমিটার এবার দেখো এ আর এর যে মানটা সেটাই তো আর সির মান এ আর এর মান আর সির মান সমান তার মানে এখানে আমরা আর সির মানও লিখতে পারি হচ্ছে এক সেন্টিমিটার ঠিক আছে তার মানে এটার মানও আমরা এক সেন্টিমিটার বলতে পারি যেহেতু দুটোই সমান এবার দেখো এখানে এখানে যেহেতু এটা নাইনটি ডিগ্রি তৈরি হচ্ছে এটা তো ডিগ্রি তৈরি হচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি তৈরি হলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যেটার নাম হচ্ছে আর সি পি এটা একটা সমকণি ত্রিভুজ এটা একটা সমকণি ত্রিভুজ আবারও একবার বলছি দাঁড়াও ছবিটাকে আমি একটু নিচে নামিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি ছবিটাকে নিচে নামিয়ে দিলাম ঠিক আছে আর ছবিটাকে একটু ছোট করে দিচ্ছি এবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে সমকোণী ত্রিভুজ কেন বলছি বলতো সি আর বা আর কে এইটা নাইনটি ডিগ্রি হলে এর পাশেরটাও তো নাইনটি ডিগ্রি হবে তাহলে নাইনটি ডিগ্রি হলে আর সি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এবার সমকোণী ত্রিভুজের আমরা পিথা করেছে সূত্র জানি সূত্রটা কি লম্ব স্কোয়ার ঠিক আছে প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার এটা আমরা জানি ঠিক আছে তাহলে এখানে আর সির মানটা আর সির মান হচ্ছে এক্স স্কোয়ার আর সি থেকে পি এর মানটা আমরা জানি আট তার মানে আট এর স্কোয়ার ঠিক আছে আট কোথায় বের করে রেখেছিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখো সিপির মানটা আট সেন্টিমিটার বের করে রেখেছিলাম ঠিক আছে তাহলে আর পির মানটা আমরা কিভাবে বের করবো আর পির মানও তো আমরা জানি আর পির মান কত বারো মাইনাস এক্স তার হোল স্কোয়ার এবার এখান থেকে আমাদেরকে এক্স এর মানটা সমাধান করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস আট আটে চৌষট্টি এটা বারো স্কোয়ার হয়ে যাবে একশো চুয়াল্লিশ মাইনাস বারো দুগুণি চব্বিশ এক্স আর প্লাস এক্স স্কোয়ার এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে দুদিক থেকেই দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে পড়ে থাকছে চৌষট্টি থেকে একশো চুয়াল্লিশ অর্থাৎ চব্বিশ এক্স সমান সমান একশো চুয়াল্লিশ মাইনাস চৌষট্টি এটা করা যায় তাহলে এক্সের মান আমরা কি করবো এটার থেকে এটা বিয়োগ করে দিলে এটা আর শূন্য শূন্য ছয় চার মানে হচ্ছে আশি আশি আর বাই দিয়ে চব্বিশ ঠিক আছে চার চার শূন্য ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আশি হ্যাঁ ঠিকই আছে এবার এই দুটোকে যদি আমরা চার দিয়ে কাটাকুটি করি চার দুগুণি আট আর এটা চার ছয় চব্বিশ আবার কাটাকুটি করলে দেখো দশ দুগুনি কুড়ি আর তিন দুগুণি ছয় অর্থাৎ দশ বাই তিন সেন্টিমিটারে বেরোচ্ছে এক্সের মানটা তাহলে এক্সের মান মানে কোনটা যেটা আর সির মান তাহলে আর সির মান আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখতে পারি আর সি ইকুয়াল টু দশ বাই তিন দশ বাই তিন সেন্টিমিটার একইভাবে একইভাবে এর নিচেরটাও তো সমকোণী ত্রিভুজ নিচেরটাও তো সমকোণী ত্রিভুজ তার মানে এটাও এক্স এটাও এক্স আর এটা বারো মাইনাস এক্স ঠিক আছে এখানে তো বারো মাইনাস এক্স এটা ছিল তাহলে একই প্রসেসে সেম সেম প্রসেসে আমরা সিএসের মানও বের করতে পারি তাহলে সি এস এর মান আমরা সেম একইভাবে এর মান লিখতে পারি দশ বাই তিন সেন্টিমিটার সুতরাং দিয়ে আমাদের আর এর মান চেয়েছে তাহলে আর এস এর মান বের করতে গেলে আর সি প্লাস সি যোগ করে দিতে হবে তাহলে দশ বাই তিন প্লাস দশ বাই তিন এটা যোগ করে দিলে দেখবে কুড়ি বাই তিন বেরোয় আর কুড়ি বাই তিনকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তিন ছয় আঠেরো উনিশ কুড়ি ছয় পূর্ণ দুইয়ের তিন সেন্টিমিটার অ্যান্সার আসবে এটা কিন্তু ইউনিক টাইপের অঙ্ক ঠিক আছে এটা কিন্তু এর আগে আমি কোনোদিনও আমি গত দু তিন বছর ধরে প্রশ্নবিচিত্রা করাচ্ছি এইটা কিন্তু অঙ্ক আমি এখনও পর্যন্ত পাইনি তো এই অঙ্কটা কিন্তু তোমরা করো এটা নবদ্বীপ তারপরে কি একটা দিয়েছে বা বাকলতলা হাই স্কুল দু হাজার বাইশের টেস্টে এসেছিল ঠিক আছে একদম ইউনিক টাইপের অঙ্ক অঙ্কটা বারবার প্র্যাকটিস করো চলে আসছি আমরা দেখো পরের ছয় দাগের বি সি সরল রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে এ ই সমান সমান টু এ ডি হলে ডি বি ইস টু ইসির মান নির্ণয় করতে হবে তো আমরা কিভাবে করবো ছয় দাগের অঙ্কটা দেখো প্রথমে এটাকে আমরা ত্রিভুজ এঁকে নিলাম এটা নামকরণ করলাম এ বি আর এটা হচ্ছে সি এবং এটা ডি আর ই এটার নামকরণ করলাম এটা মধ্যবিন্দু দিয়ে বলে দিয়েছে এখানে একটা শর্ত বলে দিয়েছে এ ইটা হচ্ছে টু এ ডি তো থ্যালেসের উপবাদ্য অনুযায়ী তোমরা থ্যালেসের উপবাদ্য জানো যে এ ডি বাই ইকুয়াল টু এ ই বাই ইসি হয় এবার ইসিটাকে যদি আমরা ওপরে উঠিয়ে দিই তাহলে ডিবি নিচে থাকবে আর এ ই বাই এখানে এডি হবে ঠিক আছে ইসি আর এডির জায়গাটাকে চেঞ্জ করলাম মানে স্থান পরিবর্তন করলাম তাহলে ইসি আর ডিবি এটাকে আমরা উল্টে দেবো প্রথমে ডিবি বাই ইসি করে দেবো তাহলে এটা উল্টে যাবে এডি বাই এ ঠিক আছে এবার দেখো এটারই অনুপাত কিন্তু বের করতে বলেছে এটা ডিবি বাই ইসির অনুপাত বের করতে বলেছে এডির জায়গায় আমরা এডি লিখবো আর এ ইর জায়গায় আমরা টু এডি লিখব কারণ এর মানটা এখানে টু এ বলে দিয়েছে তাহলে এডি এডি কেটে গেলে ওয়ান বাই টু থাকছে আর ওয়ান বাই টু যদি আমরা অনুপাতে লিখি তাহলে ডিবি ওয়ান ইস টু টু ঠিক আছে তাহলে এটার অ্যান্সার বেরিয়ে গেল ওয়ান ইস টু টু ডিবি মান চলে আসছি আমরা সাত ধাকের টায় এব একটা পরিকেন্দ্র ও রয়েছে আর এ ও একশো দশ ডিগ্রি হলে এ মান কত দেখো তো প্রথমে আমাদেরকে কি করতে হবে একটা ছবি এঁকে নিতে হবে এবং ছবিটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে দেওয়াই রয়েছে আমি সেটা দেখে দেখে এঁকে দিচ্ছি এই হচ্ছে ছবি এখান থেকে কেন্দ্রতে আসছে হচ্ছে একটা বিন্দু আর এখান থেকে এইভাবে যাচ্ছে তাহলে এটার নামকরণ করেছে এ এটা ও এটা সি আর এটা বি এখানে এ ও সি বলে দিয়েছে একশো দশ ডিগ্রি আর বি কোণের মান বের করতে বলেছে এ বি সি কোণের মান বের করতে বলেছে এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবিদ্ধ কোণ প্রবিদ্ধ এ ও সি আমরা বের করব প্রবৃদ্ধ কোনটা একটু ভালো করে দেখো এই কোনটাকে প্রবিদ্ধ বলে এই যে উল্টো দিকে যেটা রয়েছে এটাকে প্রবিদ্ধ কোণ বলে ঠিক আছে উল্টো দিকে যেটা রয়েছে তো এই কোনটা আমরা বের করবো কি করে তিনশো ষাট ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি বিয়োগ করে দেব তাহলেই পেয়ে যাবো হচ্ছে আড়াইশো ডিগ্রি তাহলে প্রবিদ্ধ এ ও সি কোণের মান আড়াইশো পেলাম এবার প্রশ্ন হতে পারে স্যার সাড়ে তিন সরি তিনশো ষাট থেকে কেন বিয়োগ করছেন কারণ পুরোটা তো তিনশো ষাট ডিগ্রি তার থেকে একশো দশ বিয়োগ করে দিলে আমরা প্রবিদ্ধটা পেয়ে যাবো এবার দেখো এখানে কেন্দ্রস্থ কোনটাই হচ্ছে কেন্দ্রস্থ যে কোনটা কেন্দ্রস্থ কোনটাই হচ্ছে প্রবিদ্ধ প্রবিদ্ধ কোন এসি এবং বিত্তস্থ যে কোনটা হচ্ছে বৃত্তস্থ কোন সেটার নামকরণ আমরা করবো হচ্ছে কোন এ এবার এখানে একটা উপাদ্য আমরা জানি যে কেন্দ্রস্থ কোনটা বিত্তস্থ কোণে দ্বিগুণ হয় আবারও বলছি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয় তাহলে এই এই শর্তটাকে কাজে লাগিয়ে বা এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি টু সি ইকুয়াল টু প্রবৃদ্ধ কোন এ এটা আমরা লিখতে পারি তাহলে আমাদের তো শুধু এবিসি দরকার তাহলে এটাতে কি হয়ে যাবে হাফ ইন্টু প্রবিদ্ধ এ এবং এটার মান তো আমরা এক্ষুনি বের করলাম আড়াইশো তাহলে দুশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে একশো পঁচিশ হবে তাহলে ওয়ান টু ফাইভ ডিগ্রি বেরোচ্ছে এই কোনটার মান বেরিয়ে গেল কত একশো পঁচিশ ডিগ্রি এবং এই কোনটাই করতে বলেছিল ঠিক আছে বের করতে বলেছিল চলে আমরা পরেরটায় খুব ইজি একটা অঙ্ক দেখো পোসেক থিটা মাইনাস ফট থিটার মান রুট টু মাইনাস ওয়ান হলে পোসেক থিটা প্লাস ফট থিটার মান আমাদেরকে বের করতে বলেছে আট দাগের অঙ্কটা দেখে নাও আট দাগের অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা রিলেশন আগে জানতে হবে যে রিলেশনটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা করি এই রিলেশনটা তোমরা জানো না জানলে এখন জেনে নাও এবার দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি রূপে সূত্র ফেলবো এ স্কোয়ার মাইনাস রূপে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি এখানেও তাই করবো কোসেক থিটা প্লাস থিটা আবার কোসেক থিটা টু ওয়ান এবার এখানে দেখো প্লাসের মানটা তো বের করতে বলেছে তাই প্লাসের জায়গাটায় প্লাস লিখবো কারণ সেটাকে আমরা আর কিছুতে হাত দেব না আর মাইনাসের জায়গায় আমরা এই মানটা তো জানি রুট টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা আমরা বসাতে পারি এবার আমাদেরকে কি করতে হবে দেখো প্রথমে কোসেক থিটা আর প্লাস থিটা এটা আমরা লিখে নিলাম আর এই পাশে হয়ে যাবে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান তাহলে এটা আসছে এবার এটাকে কি করতে হবে করণী নিরেশন করতে হবে এই পাশের মানটা তো চলে এসেছে কারণ এটার মানই বের করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা জাস্ট এই পাশেরটা সমাধান করছি করণী করে কি করে করণ করতে হয় অপোজিট দিয়ে গুণ করতে হয় তার মানে রুট টু রুট টু মাইনাস ওয়ান আছে তো তাই রুট টু প্লাস ওয়ান দিয়ে ওপর নিচ গুণ করবো তাহলে ওপরে রুট টু প্লাস ওয়ান হবে আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট টু প্লাস ওয়ান আর নিচে হচ্ছে টু মাইনাস ওয়ান আর দুই থেকে এক বিয়োগ করলে এক হয় একের তো সেরকম এখানে ভ্যালু নেই তাই রুট টু প্লাস ওয়ান এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার ঠিক আছে এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে চলে আসছি আমরা নেক্সট নয় দাগেরটা দেখো দাগের অঙ্কটা কী বলছে বলছে টেন ফাইভ থিটা আর তারপরে দিয়েছে হচ্ছে টেন ফোর থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা টেন ফাইভ থিটাটাকে রেখে ওয়ান বাই টেন ফোর থিটা করতে পারি আবার ট্যান ফাইভ থিটা সমান সমান ওয়ান বাই ট্যান হলে কী হয়ে যায় তো কট ফোর থিটা হয়ে যাবে এবার পুরক্ষণের সূত্র অনুযায়ী ত্রিকোণ মিতির যারা যারা করেছো তারা জানো ট্যান ফাইভ থিটা সমান সমান কটকে চেঞ্জ করে দেবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা করে এটা পুরক্ষণ অনুযায়ী চেঞ্জ করা যায় তাহলে আমরা লিখতে পারি ফাইভ থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা কারণ টেন ট্যান উঠে যাচ্ছে তাহলে ফাইভ থিটা প্লাস ফোর থিটা ইকুয়াল টু নব্বই তাহলে নয় থিটা ইকুয়াল টু নব্বই নয় থিটা ইকুয়াল টু নব্বই মানে হচ্ছে শুধু থিটার মান দশ ঠিক আছে তাহলে শুধু থিটার মান আমরা পেয়ে গেলাম দশ প্রশ্নে যেটা চেয়েছে টেন থ্রি থিটা তাহলে আমরা বলতে পারি টেন থ্রি থিটা মানে হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ তিন গুণ দশ মানে তিরিশ আর তিরিশের মান আমরা জানি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাই ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে দশ দাগ দেখো দশ দাগের অঙ্কটা বলছে একটি নিরেট অর্ধ গোলকের আয়তন বলে দিয়েছে একশো চুয়াল্লিশ পাই তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে তা প্রথমে আগে ব্যাসার্ধ ধরে নিতে হবে তাহলে আমরা এখানে আগে ব্যাসার্ধটা ধরে নিচ্ছি তোমরা পুরো ডিটেলসে লিখে করবে যে মনে করি ব্যাসার্ধ হচ্ছে আর একক আমি এখানে জাস্ট ব্যাসার্ধ বলে লিখে নিলাম আচ্ছা এখানে কি দিয়েছে একক দিয়েছে না সেন্টিমিটার দিয়েছে আগে দেখে নিই আচ্ছা সেন্টিমিটারে দিয়েছে তাই এটা একক লেখার দরকার নেই এটা আমরা সেন্টিমিটারেই লিখে নিলাম তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি দুই বাই তিন পাই আর কিউব ইকুয়াল টু একশো চুয়াল্লিশ পাই এটা তো আমরা বলতে পারি কারণ এটা আয়তনের সূত্র অর্ধগোলকের তাহলে পাই পাই দুদিক থেকেই তো কেটে যাচ্ছে তাহলে আর কিউব সমান সমান একশো চুয়াল্লিশ গুণ এটা উল্টে যাবে তিন বাই দুই হয়ে যাবে আর তিন বাই দুই যদি করি এটা কাটাকুটি করলে বাহাত্তর হবে তাহলে আরের মান যদি আমরা কিউব রুট করি তাহলে এটাকে করলে তিন দুগুণি ছয় আর তিন সাত একুশ অর্থাৎ দুশো ষোলো বেরোচ্ছে তাহলে আরের মান আমরা পেয়ে গেলাম ছয় দুশো ষোলোর যদি কিউব রুট করা হয় তাহলে অ্যান্সার ছয় আসবে কিন্তু অঙ্কটায় চেয়েছে ব্যাস কত তাহলে ব্যাস আমরা কী করে বের করবো দুই গুণ ব্যাসার্ধ করে দেবো তাহলে ছয় দুগুণি বারো সেন্টিমিটার ব্যাস বেরোবে ঠিক আছে ছয় গুণ দুই অর্থাৎ বারো সেন্টিমিটার চলে আসছি আমরা এগারো দাগেরটায় বলছে ভি ওয়ান ভি টু ভি থ্রি যথাক্রম একটি শঙ্কু একটি অর্ধগোলক এবং একটি চোং একটি চোং আয়তন যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এবং উচ্চতাটা সমান তাহলে দেখাই যে এই অনুপাতটা হচ্ছে বা এই রাশিটা হচ্ছে তাহলে এগারো দাগের ক্ষেত্রে আমরা কী করবো আমাদের প্রথমে ভি ওয়ান বের করতে হবে এখানে ভি ওয়ান কিসে মেনশন করেছে শঙ্কুর ক্ষেত্রে তাই ভি ওয়ান ইকুয়াল টু শঙ্কুর সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা আমরা লিখলাম ভি টু সমান সমান টু বাই থ্রি পাই আর কিউব লিখব আর ভি থ্রি সমান সমান আমরা লিখবো হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা আমরা লিখে নিলাম এবার ভি ওয়ান ইস টু ভি টু ইস টু ভি থ্রি যদি আমরা করি ঠিক আছে যেহেতু এটা তিনটের আয়তনে অনুপাত বের করতে বলেছে তাই প্রথম একটা হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তারপর তারপরটা বলেছে টু থার্ড পাই আর কিউব আর তারপর তারপরটা বলেছে পাই আর স্কোয়ার এইচ এবার দেখো এখানে পাই পাইগুলো কেটে যাচ্ছে আর আর স্কোয়ারগুলো কেটে যাচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান থার্ড এখানে এইচ হবে এটা টু থার্ড এখানে একটা আর হবে আর এখানে শুধু একটা এইচ হবে ঠিক আছে এবার এখানে একটা জিনিস তোমরা বুঝবে অর্ধ গোলকের ক্ষেত্রে অর্ধ গোলকের ক্ষেত্রে যেটা ব্যাসার্ধ সেটাই হচ্ছে উচ্চতা এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে অর্ধগোলকের ক্ষেত্রে যেটা ব্যাসার্ধ সেটাই হচ্ছে উচ্চতা তাহলে আমরা এখানে বসাতে পারি তো যে টু থার্ড এইচ ইস টু এইচ তাহলে এইচগুলো উঠে গেলে ওয়ান থার্ড হবে এটা টু থার্ড হবে আর এটা শুধু ওয়ান হবে এবার তিন দিয়ে যদি প্রত্যেকটা রাশিকে গুণ করে দাও তিন দিয়ে তাহলে ওয়ান ইস টু টু ইস টু থ্রি বেরোবে তাহলে এটা কার মান বেরোলো ভি ওয়ান ইস টু ভি টু ইস টু ভি থ্রি এবার এটাকে যদি আমরা বাই করে দিই তাহলে ভি এর নিচে ওয়ান আসবে ভি টুর নিচে দুই আসবে আর ভি থ্রি আসবে ঠিক আছে এইভাবে করতে হবে এরপরের অঙ্ক আমরা চলে আসছি দেখো আচ্ছা এটা প্রমাণিত তো লেখা হলো না এটা প্রমাণিত বলে লিখবে প্রমাণিত ঠিক আছে এবার আমরা চলে আসছি বারো দাগের অঙ্কটাই দেখো বারো দাগের অঙ্কটা বলছে এটা একটা বিভাজন ছক দিয়েছে সেখান থেকে মধ্যমা বের করতে হবে তো ছক থেকে মধ্যমা বের করতে গেলে প্রথমে একটা ছক নিতে হয় মানে একটা ছক সাজাতে হয় প্রথমেরটাতে এক্স থাকবে যেটাকে আমরা চলরাশি বলি চল রাশি ঠিক আছে এটাকে আমরা এক্স বলি তারপরেরটাকে আমরা বলি হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যা যেটাকে আমরা এফ বলি আর হচ্ছে ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক হিসেবে ক্ষুদ্রতর সূচক এই হিসেবটাই আমরা বের করব তাহলে প্রত্যেকটার মান লিখে দিচ্ছি এক তিন পাঁচ সাত আর নয় এটা তো এক তিন পাঁচ সাত আর নয় এবার এটাতে কি করে লিখবো দেখো এক তিন আর একে চার মানে এক যোগ তিন হয়ে যাবে অর্থাৎ চার চার যোগ পাঁচ হয়ে যাবে অর্থাৎ নয় নয় যোগ সাত হয়ে যাবে অর্থাৎ ষোলো আর ষোলো যোগ নয় হয়ে যাবে অর্থাৎ পঁচিশ এটা আমরা পেয়ে গেলাম তাহলে লাস্টে যে সংখ্যাটা পেলাম পঁচিশ এটা তো একটা এনের মান মানে এটা তো একটা অযুগ্ম সংখ্যা ঠিক আছে এটা একটা কি সংখ্যা অযুগ্ম সংখ্যা তাহলে অযুগ্ম সংখ্যা হলে তার মধ্যমা বের করার একটা সূত্র রয়েছে মধ্যমা বের করার সূত্রটা কি এন প্লাস ওয়ান বাই টু তম পদ তম পদ ঠিক আছে তাহলে এন এর মানে এখানে পঁচিশ পঁচিশ হাজার ছাব্বিশ ছাব্বিশকে যদি দুই দিয়ে আমরা ভাগ করি তাহলে ১৩ তম পদ বের হচ্ছে তাহলে ১৩ তম পদে কি আছে ১৩ তম পদে এবার তোমাকে দেখতে হবে এখানে দেখো ষোলো রয়েছে তো তাহলে ষোলোর মধ্যেই তেরো লুকিয়ে রয়েছে তাহলে ষোলোর মধ্যে তেরো লুকিয়ে থাকলে কি হবে সাত অ্যান্সার আসছে ঠিক আছে সাত অ্যান্সার আসছে এটা তাহলে সাত হবে ঠিক আছে তেরোতম পদ হচ্ছে সাত এবার যারা বুঝতে পারলে না যে ষোলোর মধ্যে তেরো কিভাবে আছে তাদেরকে বলে দিই তোমরা যদি সাজিয়ে করো যেমন এক একবার আছে তাই এক লিখবো তিন তিনবার আছে তাই তিন তিনবার লিখবো পাঁচ পাঁচবার আছে এক দুই তিন চার পাঁচ সাত দেখো সাতবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো এখানে অ্যান্সার এসছে তেরোতম পদ তো ভালো করে দেখো তেরোতম পদ এবার গুনে নাও গুনে নাও প্রথম থেকে তেরোতম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখো তেরোতম পদে কিন্তু সাতই রয়েছে ঠিক আছে এইভাবেও কিন্তু করতে পারো বা ষোলোর মধ্যেও তেরো রয়েছে সেটা কিন্তু তোমরা এটাও করতে পারো যে সাত রয়েছে তাই অ্যান্সার সাত হয়েছে ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে এই গেল হচ্ছে আজকের মডেল কোয়েশ্চেন পেপার এটা করিয়ে দিলাম এটার এমসি কিউ আর এসএ কিউগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টগুলো কিন্তু আমি যে প্রশ্নগুলো বুঝতে পারোনি বা কোনো কারণে আমি যদি ভুলবশত যদি কিছু ভুল করিও থাকি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমি সেটা পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো বা তোমাদের কমেন্টটাকে আমি পিন পিন করে রেখে দেবো যাতে সবাই দেখতে পারে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো আর পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো পিডিএফ সঙ্গে সঙ্গে পাবে না অনেকেই টেলিগ্রামে জয়েন হয়ে লিখছো যে পিডিএফ কোথায় পিডিএফ কোথায় পিডিএফ সঙ্গে সঙ্গে পাবে না কারণ সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দিলে কেউ ক্লাসগুলো দেখবে না তাই অন্তত দশ কুড়ি দিন পরেই কিন্তু পিডিএফ পাবে তো তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আরও অনেক বেনিফিট রয়েছে ক্লাসের তোমরা আপডেট পেয়ে যাবে যে লাইভ ক্লাস করাই বা কুইজ হয় সেই কুইজে পার্টিসিপেটও করতে পারবে আর যদি কোনো প্রশ্ন হয় তাহলে প্রশ্ন করতে পারো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিতে পারো অ্যাক্টিভ থাকি আমি আর একটা পেড ব্যাচ চলছে পেড ব্যাচটা তোমরা নিতে পারো সেটা হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রয়েছে তো চলো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে